Papa. Is it? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো কাতারে আসার পরে একদিন টোটালি রেস্ট করেছি, কারণ আমাদের জার্নিটা তো অনেক বেশি কষ্ট ছিল, যেটা আমি গত ব্লগে শেয়ার করেছি। তো আসার পরে আর ওইভাবে কোনো কাজ করতে ইচ্ছা করেনি। তো আজকে সকালে উঠে ভাবলাম যে আগে একটু রান্নাবান্না করব, তারপরে একদম ঘরের অবস্থা তো দেখতেই পেলেন, লাগেজপত্র জিনিসপত্র সব কিছু একদম অগোছানো অবস্থায় আছে। আর এগুলো যতক্ষণ না আমি সব কিছু আবার জায়গা মতো গুছিয়ে নিতে পারবো, ততক্ষণ আমার শান্তিতে আর ঘুম হবে না। তো বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি, ওরা সোদবাবু সুন্দরভাবেই ভাই বোনের সাথে এখন টাইমটা কাটাতে পারবে, আমি এর ফাঁকে আর কি কাজগুলো করে নিতে পারবো। তো ফার্স্টে রান্না পর্বটা আর কি শেষ করব, তারপরে আর কি আস্তে ধীরে এগুলো সব কিছু গুছিয়ে নেব। তো ঘুম থেকে ওঠার পরে দেখি জারা বাবা হচ্ছে কিছু বাজার করে এনেছে, কারণ বাসার ফ্রিজগুলো তো একদম ফাঁকা, পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই রান্না করার মতো। তো এখানে কিছু শাকসবজি, তারপর পেঁয়াজ মরিচ হালকা পাতলা আর কি বাঙালি গোসারি থেকেই বাজার করলো, কারণ হচ্ছে পরবর্তীতে আমাকে আর কি বাজারে যেতে হবে, টুকটাক অনেক কিছুই কেনাকাটা আছে বাসার। আর এখানে কিছু মেহেদি পাতা এনেছিলাম দেশে থেকে, তো সেগুলো ভাবলাম যে একটু রোদে দেব। মেহেদি পাতাটা এনেছি হচ্ছে চুলে দেওয়ার জন্য। তো এখানে রান্নাটাও শেষ করে ফেলেছি, দেশে থেকে পাঙাশ মাছ এনেছিলাম, তো সেটা হচ্ছে রান্না করলাম, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর বাংলাদেশ থেকে আমার পছন্দের কচু শাক এনেছি, তো সেটা একটু হচ্ছে রান্না করে নেব, জাস্ট আর কি গরম করে নেব। এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে আর কি, শর্টকাটে আজ রান্নাবান্না কমপ্লিট করলাম, কারণ রাত্রে বাইরে খাবো এরকম চিন্তা আছে। অনেক বাসার টুকটাক কাজ ছিল, সেগুলো গুছিয়ে নেওয়ার পরে আমার ছোট দুই ভাইকেও বাসায় নিয়ে আসলাম। কাতারে আসার পরে আমার বাসায় ওরা আসবে না, আসলে এটা ভালো লাগছিল না, তো ওরা আসার পরে অনেকটা ভালো লাগছে। আর এখন ওদের সাথে ভাবলাম যে একটু বাইরে বাজারটাও করে আসি, সাথে খাওয়া দাওয়া সব কিছু বাইরে করব। তো ওই হিসেবে আমি দুপুরে শুধু রান্নাটা করেছিলাম। তো আমার ছোট দুই ভাই ওরা হচ্ছে এখন আমার বাসায়। তো এখানে সোদবাবু তো ওদের দুইজনকে দেখে মনে হচ্ছে যে সুন্দরভাবেই চিনেছে, সুন্দরভাবে ওদের কোলে যাচ্ছিল। আর এখানে আমার সোদবাবুর একটু ঘুম ঘুম লাগছিল, তো একটু পোস্ট নিয়ে আর কি ঘুমানোর চেষ্টা করছিল, তো আমি একটু আর কি ভিডিও করে নিয়েছিলাম। আর সবাই অবশ্যই আমার বাবাটাকে মাশাআল্লাহ বলবেন। ফ্যামিলিপুর থেকে বাসার মোটামুটি অনেক বাজারই করা ছিল, সেই বাজারগুলো করে আনলাম। আর বাজার করার সময় আমার ভিডিওটা অন করা হয়নি, যেহেতু আড়াই মাস মতো বাংলাদেশে ছিলাম, বাসায় কোনো বাজারই ছিল না। পেঁয়াজ রসুন থেকে শুরু করে ফল সবজি বাচ্চাদের নাস্তা সব কিছুই কিনলাম, সাথে আমার শ্যাম্পু সাবানেরও দরকার ছিল, বাসার হ্যান্ডওয়াশও ফুরিয়ে গিয়েছিলো। তো এবার 5 লিটারের এই বড়টা নিলাম। আসলে হ্যান্ডওয়াশটা আমাদের বাসায় বেশি ইউজ করা হয়, বাচ্চারা দেখা যায় যে ওয়াশরুমে গেলে হ্যান্ডওয়াশ নিয়ে অনেক সময় খেলা করে, একটু বেশিই লাগে। তো দুই ওয়াশরুমে তারপরে কিচেনে সব কিছু মিলে হ্যান্ডওয়াশটা বেশি প্রয়োজন হয়, ওই জন্য এবার বড় সাইজেরটা নিয়েছি, যাতে অনেক দিন যায়। আর আমরা পিউরো এই ব্র্যান্ডের হচ্ছে হ্যান্ডওয়াশটা ইউজ করি, এটা আসলেও ভালো। তো লেমনটা বেশি ভালো হয়, তো লেমনটা এবার পাইনি, সেজন্য ল্যাভেন্ডারের এইটা নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আসার সময় সবার জন্য KFC নিয়েছি, তো ওরা সবাই মিলে বসে এখন KFC খাচ্ছে, আর এই খাবে আর কি, এখনও খাওয়া শুরু করেনি। আর এখানে সোদবাবু তোর কাকা মামাকে পেয়ে অনেক খুশি, ওদের সাথে অনেক আনন্দেই আর কি বাড়ির মতো করেই সময়টা কাটাচ্ছে। বাড়ির সবার কথা যদিও মোবাইলে যখন কল দিচ্ছে সবার দিকে তাকিয়ে থাকছে, বুঝছে যে মানে তাদেরকে থেকে ও অনেক দূরে, কিন্তু কাকার মামাকে পেয়ে ও অনেকটা আর কি খুশি। তো এটা হচ্ছে পরের দিন, পরের দিন দুপুরবেলা আমি রান্না করছি ওদের জন্য, ভুড়ি রান্না করছি, দেশে থেকে ভুড়ি এনেছিলাম, তো সেই ভুড়িটা রান্না করছি, সাথে একটু পোলাও করব আর একটু রোস্ট করব।
তো আমার দুই ছোট ভাইয়ের আবার অনেক কিছু ওরা খায় না, ওদের অনেক কিছু প্রবলেম আছে, যেমন গরু মাংস খেতে চায় না, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আর কি পছন্দ না, মানে খাইলে আর কি অ্যালার্জির প্রবলেম হয়। তো যার জন্য আমাকে অনেক কিছু রান্না করার ইচ্ছা থাকলে ওদেরকে রান্না করে খাওয়াতে পারি না। তো চিকেনটাই আর কি ওরা পছন্দ করে, তো ভাবলাম যে চিকেন দিয়ে রোস্ট করে দিই, আর ভুড়িটা আবার পছন্দ করে, ভুড়িটা রান্না করি, আর এই তো পোলাও রান্না করেই আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়া করাবো। আর ওরা বাসায় আসায় আমারও অনেক ভালো লাগছিল, কারণ বাসায় আসার পরে খুবই একা লাগছিল, মনে হচ্ছিল সেই আবার ব্যস্তময় জীবন বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি। তো ওরা আসার পর অনেকটা আর কি বাড়ির মতো মনে হচ্ছিল। তো ওরা এখন প্রতি সপ্তাহে আসে, ওরা দেখা যায় যে এক সপ্তাহে না আসলে আমাদের কাছে আর ভালো লাগে না, বাচ্চারাও মন খারাপ করে, আমার নিজের কাছেও এখন আর ভালো লাগে না। ওরা বাসায় আসাতে মানে নিজের বাড়ির মতো একটা ফিল হয় বাসার মধ্যে। তখন বাংলাদেশে যখন বাড়িতে থাকি নিজেদের লোকজন নিয়ে একটা যে আনন্দ কাজ করে, ওরা যখন আসে তখন আমার কাছে এখন সেম ওরকম মনে হয় যে বাড়িতে আছি, ওরা সবাই আছে, একসাথে আছি, অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও প্রায় শেষের দিকে, তো চিকেন রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। আর দুপুরে আর কি একটু, যেহেতু বৃহস্পতিবার আমাদের রাত্রে ঘুমাতে দেরি হয়, তো শুক্রবারের দিন দেখা যায় যে আবার দুপুরে রান্নাটা করতে একটু অনেক সময় লেট হয়ে যায়। তো একদম আমি ঝটপট সব চুলাগুলো অন করে দিয়েছি, দিয়ে তো রান্না কমপ্লিট করেছি, একদম সাদা মাটা আর কি রান্না বান্না, সাদা পোলাও করেছি, একটু পটল ভাজি, একটু হচ্ছে ভুড়ি আর রোস্ট, এই ছিল আমাদের ছোটো ভাইদের জন্য দুপুরের খাবার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমি নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আবারও চলে আসব। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছোটো ভাই দুইটা, তারপরে আমার বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।